হ্যালো এভরিওয়ান, এইটা হচ্ছে আমার একটা কভার সং। সেই কভার সংয়ের একটা ভয়েস দিয়েছি, সেই ভয়েসটা যদি তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি একটু শুনিয়ে নিই, দেন এটাকে কীভাবে একটু মাস্টারিং করা যায় অ্যাজ এ বাংলা টিউটোরিয়াল হিসেবে দেখাবো, যতটুকু আমি পারি জাস্ট ততটুকুই তোমাদেরকে দেখাবো। একটু ভয়েসটা আমরা শুনি, ওকে? আমি ওপেন করলাম। আমি তো অনেক দিন আকাশের তারা করি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকি, যে মায়া লাগে নিজের জন্য। আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ, টকবগে রক্ত বিপ্লবী নকশাল মো, ধুয়োর বন্ধ ঘরে পুড়িয়ে গেছে এই কটা দিন, আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস পুরোলে যাব বিশ্বাস হয় না, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই। বন্ধুরা, এই হচ্ছে আমার জাস্ট ভোকালটা। এই ভোকালটাকে আসলে একটু মাস্টারিং কিভাবে করা যায় সেটা যদি আমরা একটু দেখি, তাহলে খেয়াল করি, ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার প্রথম পার্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, রাইট? তো প্রথম পার্টটাকে আমি ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এই যে ট্র্যাক রয়েছে খেয়াল করি, এখানে বাই ডিফল্ট জিরো থাকবে, তোমাদের জিরো থাকবে। আর এটাকে তফাৎটা কোথায় দেখাই, এটাতে ক্লিক করলাম, ভিউ মিক্সারে ক্লিক করার পর এটাকে ক্লিক করলাম, ওকে? ক্লিক করার পর আমি যদি একটু খেয়াল করি, এটা তো আমি তো অনেক দিন আকাশ, আমি তো তো এটাকে ক্লিক করার পর আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে মানে মিক্সারে থাকে, রাইট? এখন এই ভোকালটাকে আমি এখানে অর্থাৎ ইনসার্টে যে কোনো একটা অপশনে দেব, আমি বাই ডিফল্ট এটাকে 5 নম্বরে দেই, ওকে? 5 বা 6 দেই। দেখো দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু একটা মানে পরিবর্তন হচ্ছে, রাইট? এটাকে আমি 5 নম্বরে দিলাম। এখন 5 নম্বরে দেওয়ার পর তো আমার ভোকালটা একটু চেঞ্জ হচ্ছে, বা আমি এটাকে 5 নম্বরে না দিয়ে 4 নম্বরে দিই, ওকে? তাহলে তোমাদেরকে আরও প্রথম থেকে দেখাতে পারবো, যেহেতু 5 নম্বরে দেওয়ার পর দেখো মিক্সারগুলো কিন্তু মোটামুটি সব এখানে আছে, তো আমি এটাকে 4 নম্বরে দিলাম, ওকে? 4 নম্বর দিয়ে জাস্ট এটা কেটে দিলাম। এ হচ্ছে আমার প্রথম অংশ। তো দ্বিতীয় অংশকে সেম একই কাজ, ডাবল ক্লিক, এটাকে 4 নম্বরে দিব, ওকে? 4 নম্বরে দেওয়ার পর এটাকে আবার ডাবল ক্লিক করি, এই অংশটাকে আমি একটু এডিট করব। এডিট করার জন্য কি করব, তোমাদের বাই ডিফল্ট এই মোডটা থাকবে, এই যে রিস্যাম্পল এরকম, তো রিস্যাম্পল থেকে তোমরা এটাকে মনো 3 করে দিবা, ওকে? মনো 3, দেন এখানে আপাতত আর কোনো কাজের দরকার নাই, এখানে ভলিউম আছে, অর্থাৎ এই যে ভয়েসটা না এটা কতটুকু ছোট বা কম এই ভলিউমটা, রাইট? তো আমি যদি এখানে ক্লিক করি, এখন যদি আমি এতটুকু শুনি, আমার রেকর্ডটা জাস্ট আমি শুনি, তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয়, ওকে? তো এই মনোটা করে দিয়ে এই ভলিউমটা একটু বাড়িয়ে দেব, আর পিচ এগুলো যা আছে তাই থাকুক, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই আপাতত, রাইট? তো এটাকে কাটলাম, কাটার পর এটা তো হচ্ছে মানে 4 নম্বরে, এখানে যাই, এটা 4 নম্বরে আছে, রাইট? তো 4 নম্বরে দেখো এখানে আমি স্লট 1 যাব, স্লট 1 গিয়ে আমরা আসলে মানে আমাদের যে ভয়েসটা মিক্স করব, ভয়েস মিক্স করার জন্য কিছু জিনিস আমাদের অত্যন্ত দরকার, অর্থাৎ এটা যে কোনো ভয়েসেই হোক, অর্থাৎ বড় বড় সিঙ্গাররা, বড় বড় প্রডিউসাররা কিন্তু তাদের ভয়েসের মধ্যে এরকম মিক্স দিয়ে থাকে। সো মিক্সের মধ্যে আমরা কী অ্যাড করব, রাইট? খেয়াল করি, আমরা তো এটা মোটামুটি সিলেক্টেড অবস্থায় আছে, 4 নম্বর, রাইট?
এগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। ডিলিট করবো কি করবো জানি না। আচ্ছা যাই হোক, 4 নম্বরে ছিল, জাস্ট স্লট 1-এ যাব। 4 নম্বরে সিলেক্টেড থাকা, এটা কিন্তু 4 নম্বরে সিলেক্টেড। ওকে, এই যে এটা দিয়ে বোঝা যাচ্ছে, স্লট 1-এ যাব। প্রথমেই আমরা আমাদের যেই ভয়েসটা আছে, ওকে, সেই ভয়েসটার মধ্যে কি চালু করব একটু দেখি। একটু যদি আমরা ভয়েসটা একটু শুনি, জাস্ট ভয়েসটা শুনবো। ওকে, এদিকে সব বন্ধ, সব বন্ধ করে দিলাম। আমি তো অনেক দিন, এটা বন্ধ, গিটারটা বন্ধ। আমি তো অনেক দিন আকাশের তারা গুন, সাউন্ডটা কেমন না? আমি তো অনেক, তো আমি প্রথমে কি করব, এটা সিলেক্টেড থাকা অবস্থায় স্লট 1 থেকে এটাকে, যেই শো শব্দটা আছে এটাকে রিমুভ করব। ওকে, তো যাই হোক, এটা পরে রিমুভ করছি, এখন আমি এটার একটা ইয়ে দিই, যেটাকে বলে তোমার প্রথমেই আমাদের দিতে হবে এই যে প্যারামিটার। ওকে, প্যারামিটার, প্যারামিটার 2 এটা দিব। এটা দিয়ে আমি এটাকে উপরে নিচে করলে মানে ভয়েসের টোনটা চেঞ্জ হবে। একটু যদি আমি খেয়াল করি, এটা ওপেন করে দিয়ে, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দা, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, মানে এই গানটার মধ্যে মানে শো শো একটা শব্দ ছিল, রাইট? এই শব্দটাকে আমরা কীভাবে আউট করব, এটা একটু যদি দেখাই। তো এটাকে ফার্স্ট কাটি, দেন এই যে দেখো, একটু খেয়াল করো, ওই যে এটার কর্নার একটা অপশন আছে, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এডিট স্যাম্পল এই অপশনটাতে ক্লিক করি। ওকে, এই স্যাম্পলটাতে ক্লিক করার পর দেখো, এই যে প্রথম অংশগুলো একটু জুম করি, হ্যাঁ জুম করে দেখে, এই যে অংশগুলো না, এতটুকু অংশ বা এই যে এতটুকু অংশ, এই অংশগুলো হচ্ছে শো শব্দ, রাইট? তো এটাকে আমি জুম করে এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করে ড্র্যাগ করি। করার পর আমি এটাকে নয়েস রিমুভ করি, নয়েস রিমুভটা হচ্ছে এই যে এটা, এই ব্রাশটা, দেন অ্যাকোয়ার্ড টু অ্যাক্সেস এটা দিই। ওকে, দেওয়ার পর এটাকে জুম আউট করব, জুম আউট করার পর আবার সিলেক্ট অল করব, কন্ট্রোল এ দিয়ে আবার এখানে যাব, দেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। অর্থাৎ এখন থেকে এই এই অংশগুলো দেখো, যদি একটু খেয়াল করো, চিকন হয়ে যাবে, লোডিং হবে, লোডিং হওয়ার পর চিকন হয়ে যাবে, এই শো শো শব্দগুলো এখন নাই। আমি ইচ্ছে করলে সাউন্ডটাকে একটু বাড়াই দিতে পারি, এই যে এখানে ক্লিক করলে মানে নর্মালাইজ সাউন্ডটা একটু বেড়ে যাবে। ওকে, ইচ্ছে অপশন। তো এখন এই সাউন্ডটা আমি এখানে নিব, এই সাউন্ডটা আর এই সাউন্ডটা কিন্তু এখন ডিফারেন্ট, আলাদা। তো এই সাউন্ডটাকে আমি এখানে নিতে হলে এই যে এখানে ক্লিক করব, দেখো সেন্ড টু প্লেলিস্ট, অডিও ক্লিপ, টু চ্যানেল, এখানে ক্লিক করি, বুম সিলেক্ট চলে গেল, রাইট? আমি এটাকে কাটি, দেন দেখো এটাকে, প্রথমে আমি এটাকে অফ করি, এটা একটু শুনি। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন, দেখো একটা কিন্তু শো শব্দ হচ্ছে, রাইট? এখন এটা যদি শুনি, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না। খেয়াল করো একটা জিনিস, কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, মানে এখানে শো শব্দ ছিল, এখানে নাই। তো আমরা এটা বাদ দিয়ে দিব, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? যাই হোক, পরে আসি, এইটা সেম একই কাজ, এটাতে রাইটে ক্লিক করব, করার পর এডিট স্যাম্পল, এডিট স্যাম্পলে যাওয়ার পর আমরা যে কোনো, অর্থাৎ যে কোনো একটা অংশ সিলেক্ট করব, অর্থাৎ এগুলো হচ্ছে শো শব্দ, সিলেক্ট করে ব্রাশটাতে যাব, দেন অ্যাকোয়ার্ড, সরি, আই ক্যান নট অ্যাসাইন টু, বাবা
কি হচ্ছে আই ডোন্ট নো। এডিসন যাই হোক, তো এখানে রাইটে ক্লিক করি, এডিসনে যাই, অ্যাপল স্টুডিও এডিসন নট টু রিস্টার্ট ক্র্যাশ। বাবা আমার এটা ক্র্যাশ খেয়েছে, মানে এডিসনটা। আমি যদি আবার একটু যাই এখানে চার নম্বরে বা চার নম্বরে দেখাই, চার নম্বরে দেখানোর পর এটাকে যদি এডিসনে যাই, এডিট স্যাম্পল, ওকে। তো বন্ধুরা একটু সমস্যা হয়েছিল আমার এফএল স্টুডিওতে, তো আবার যদি দেখাই এই অপশনটাতে যাব, ঠিক একই অপশন এডিট স্যাম্পল, দেন এটাকে জাস্ট আমরা একটু অল সিলেক্ট করব। ওকে, এখানে ধরে এতটুকু সিলেক্ট করি, মানে যতটুকু শো শো শব্দ হওয়ার কথা আর কি। ওকে, তোমরা আরও সিলেক্ট করে নিতে পারো, অথবা আমি এতটুকু নিলাম। দেন এই ব্রাশটাতে যাব, তারপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর লোডিং হবে, দেন জুম আউট করব। ওকে, জুম আউট করার পর অল সিলেক্ট, এখানে ক্লিক করব, দেন অ্যাকসেপ্ট। এখন একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে সময় নেবে। দেখো বন্ধুরা, অলরেডি লোডিং হয়ে গেছে, এখানে শো শো শব্দটা চলে গেছে, রাইট? আমরা এখান থেকে সাউন্ডটা বাড়ায় দিতে পারি, সাউন্ডটা বড় হয়ে গেছে। এখন আমরা এই অংশটাকে, এই অংশটাকে কেটে দেবো, এই অংশটা এখানে নিব। কীভাবে নিব? জাস্ট আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করব, এটা সেন্ড টু প্লেলিস্ট, ক্লিক করলে বুম চলে গেল সামনে। এটা এখন রাইট কেটে দেই, এটা কেটে দেই। ওকে, এখন এটাকে এখানে নিয়ে আসি। ওকে, এখন দেখি এটাকে এখান থেকে বাজিয়ে কি যে মায়া লাগে আমার। দেখছো সাউন্ড কিন্তু একদম পারফেক্ট হয়ে আছে। এই হচ্ছে আমার প্রথম অংশ। তো আমরা একটু আবার যদি প্রথম থেকে আসি, দেখি আমাদের যেহেতু ভয়েসটা একটু ক্লিয়ার হওয়া দরকার, এখান থেকে আমি তো এখান থেকে আমরা কেটে দেই, জুম আউট বা জুম ইন করে আমাদের এগুলো দরকার নাই। ওকে, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না। এই সাউন্ডটাকে একটু প্রফেশনাল করব, জাস্ট এখানে যাব, তারপরে অলরেডি এটা কিন্তু চার নাম্বারে ছিল, রাইট? কয় নাম্বারে? চার নাম্বার। আমি তো অনেক, তো ওই প্যারামিটারটা ওপেন করেছিলাম, আমি তো অনেক দিন আকাশে। ওকে, আমরা এটাকে, আমি তো অনেক, দেখো এটা কিন্তু দশ নাম্বার, আমি তো আমি, বাট এটা কিন্তু দশ নাম্বারের না, রাইট? আমি তো অনেক, তো এটাকে এই অংশ থেকে আমরা বাদ দিয়ে চার নাম্বারে নিয়ে আসবো। আমি তো অনেক, এটা আমাদের দরকার নাই, জাস্ট আমরা কি করব এটা বাদ দিয়ে। আমি তো কেন, এটাতে ডাবল ক্লিক করি, এটা দশ নাম্বার, রাইট? এটা চার নাম্বার করে দেই। এখন দেখি, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, এটাকে আমরা একটু মিক্স করব। ওকে, দেন পরে এটাকেও, এটাকেও করব একই অবস্থা, চার নাম্বারে দেই, এটাকে ডাবল ক্লিক করি, চার নাম্বারই আছে, রাইট? এখন আমরা এটাকে ওপেন করব, দেন এটা সিলেক্টেড। আমি তো, তো আমরা এটার প্যারামিটারটা তো ওপেন করলাম, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, প্যারামিটার দিয়ে আমরা আমাদের, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না,
এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস হয় না, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস হয় না, আমি তো অনেক দিন। দেন এখান থেকে স্লট থেকে আমরা সেট করব, রিভার্ব সেট করতে পারি অথবা একটু পরে রিভার্ব সেট না করে আমরা, অর্থাৎ যে কোনো একটা, অর্থাৎ একটা গানের মধ্যে রিভার্ব অবশ্যই অবশ্যই সেট করতে হবে। রিভার্ব দিলাম, রিভার্বটা একটু পরে দেই, লিমিটার এবং কম্প্রেসর দুইটা লাগবে, আমরা লিমিটারটা দিলাম। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, গেইনটা কমাই দেই, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে দেন এখান চাই থেকে না, আবার কম্প্রেসর। এই কটা নিঃশ্বাস ফুরলে যাব। তো কম্প্রেসরে অনেক কাজ আছে, এটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটু, আমি এখন কথা বলবো না, জাস্ট সাউন্ডটা বাড়াই দিয়ে ভয়েসটা শুনবো এবং এগুলোকে চেঞ্জ কোথায় কী করছি তোমরা খেয়াল করবা, রাইট? আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস হয় না, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস। এখানে প্রিসেট থেকে আমরা যদি একটু চেঞ্জ করি, বাই ডিফল্ট এগুলো এক একটা মানে স্টাইল, এই স্টাইলগুলোতে আমরা শুনতে পারি, একটু যদি আমরা খেয়াল করে শুনি। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস হয় না, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস হয় না, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণা। জাস্ট এটা মাস্টার ভলিউম 2 রাখলাম, তোমরা তোমাদের মতো রেখে দিও। দেন এটা থেকে আমরা যেহেতু কম্প্রেসার, এখন ডিলেটা, ওকে, ডিলে রিভার্ব এখানে আছে, কয়েকটা অপশন আছে, তো আমরা যদি একটু খেয়াল করি সেটাই দেখাবো আর কি। রিভার্বটা দিলাম। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না,
আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়। এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না। এই হয়ে গেল মোটামুটি আমাদের একটা মিক্স করা ভোকালটা। তো রাইটে ক্লিক করি, ক্লিক করে আমরা আমাদের ভোকালটাকে একটু সাউন্ডের সাথে শুনে দেখি। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়। এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস হয় না, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরলে যাব বিশ্বাস হয় না। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা যায়। কি যে মায়া লাগে আমার নিজের জন্য আরে, কি যে মায়া লাগে আমার নিজের জন্য আরে। আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ, টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন, ধুয়োর বন্ধ ঘরে পুড়িয়ে গেছে, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস পুরলে যাব বিশ্বাস হয় না, এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস পুরলে যাব বিশ্বাস হয় না। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না, আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা যায়। কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে, কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
কি যে মায়া লাগে আমার নিজের জন্য আরে। এই তো হয়ে গেল আমার মোটামুটি একটা কভার। তো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা, আর যদি খারাপ লাগে সেটা অবশ্যই পজিটিভলি জানাবা, কোনো গালিগালাজ করবা না। কাজেই আমি তোমাদেরকে আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু একেবারে প্রোডিউসার না, আমি জাস্ট যতটুকু জানি ঠিক ততটুকুই তোমাদেরকে দিচ্ছি, এর বাইরে আমার পক্ষে দেওয়াটা সম্ভব না। কাজেই যদি ভালো লাগে তাহলে থাকতে পারো, আদারওয়াইজ চলে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।